পেট্রোলিয়াম মিনিস্টার এসে মিটিং করছে, তিনি মিটিং করুন, আমি তাকে স্বাগত করছি, কিন্তু তাকে জিজ্ঞেস করব গ্যাসের দামটা কমাবে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইজ রেডি টু ব্রিং দিস পেট্রোকেমিক্যালস আন্ডার জিএসটি, শুধু এইটুকু বল, লিখিয়ে দিন। জ্বলন্ত ইস্যুতে জোরালো আক্রমণ, ভারতে সর্বকালীন রেকর্ড গড়ে পেট্রোলের দাম এখন লিটার প্রতি 101.62 টাকা, ডিজেল 91.71 টাকা, আর রান্নার গ্যাসের সিলিন্ডার তো বাড়তে বাড়তে 911 টাকা হয়ে গেছে। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী যখন ভবানীপুরে বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করছেন, তখন ভারতে পেট্রোপণ্যের এই রেকর্ড মূল্য বৃদ্ধি নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী। গ্যাসের দাম 1000 টাকা, সেই গ্যাস মন্ত্রী নাকি বেঙ্গলে এসেছে ভবানীপুরে প্রচার করতে? হ্যাঁ সিরিয়াস, কি পুরী তার নাম? কে আমাকে একজন বললো তিনি গ্যাসের মন্ত্রী? পেট্রোলের দাম, ডিজেলের দাম হাহাকার চারিদিকে, বলো আগে গ্যাসের দামটা দিয়ে যাও ভাই, তারপরে ভরছেও, আগে গ্যাসটা বিনা পয়সায় দিয়ে যাও, দিয়ে ভরছেও। স্টেট গভর্নমেন্ট তো ও কেতনে কে পেট্রোল প্রাইস কা कम करो और साथ में जीएसटी में लाना नहीं चाहते। आप पूछिए ना कि स्टेट के, अभी ये जो 3 दिन पहले जीएसटी काउंसिल की मीटिंग में उसमें वेस्ट बंगाल का क्या स्टैंड था, 32 रुपए में हम आपको मुफ्त वैक्सीन देते हैं, बाकी देते हैं, वो कहते हैं नहीं हम तो अपनी रेवेन्यू कम नहीं करना चाहते। तो इसलिए ये पॉलिटिकल बात नहीं है, इसको पहले सोच के उनको बात करनी। आपात दृष्टि से देखले एकटा मात्र विधानसभा केंद्र उपनिर्वाचन, যার সঙ্গে সরকার পড়া গড়ার কোনো সম্পর্ক নেই, তা সত্ত্বেও এই একটি কেন্দ্রের উপনির্বাচনের দিকে নজর গোটা দেশের, কারণ এই কেন্দ্রের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, আর এই ভোটের সঙ্গে মুখ্যমন্ত্রীদের সম্পর্ক জড়িয়ে রয়েছে। আর ইকবালপুরের প্রথম নির্বাচনী সভা থেকে সেই প্রসঙ্গই উঠে এলো খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। বৃষ্টি হলো প্রবলেম, ও দিদি তো এসে গিয়ে জায়গা জানে কা জরুরত নেই হ্যায়, দয়া করে মাফ করি, দয়া করে এটা করবেন না, আপনার একটা ভোট না পেলে আমার ক্ষতি হয়ে যাবে, আপনার একটা ভোট না পেলে মনে রাখবেন আমাকে কিন্তু আপনারা পাবেন না, সেই জন্য আপনাদের একটা ভোট খুব দরকার। আমার তৃণমূল কংগ্রেসের মেজরিটি আছে, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য আমি যদি না জিততে পারি তাহলে কিন্তু মুখ্যমন্ত্রীরা অন্য কেউ হবে, আমি কিন্তু হতে পারবো না। এরপর চেতলার নির্বাচনী সভা থেকেও সেই একই মন্তব্য শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। হয়তো সকলের ইচ্ছে ছিল মুখ্যমন্ত্রীরা যিনি ভবানীপুর থেকেই হোক, কারণ মনে রাখবেন আমার পার্টি টু থার্ড মেজরিটি পেলেও আমাকে একটা জায়গা থেকে এমএলএ হতে হবে, তবেই আমি মুখ্যমন্ত্রী পদটা কন্টিনিউ করতে পারি, এবং সেই জন্যই প্রতিটা ভোট আপনাদের খুব ইম্পর্টেন্ট, আজকে খুব চ্যালেঞ্জিং ভোট হয়ে গেছে। কেবল মুখ্যমন্ত্রী করার জন্য মমতা ব্যানার্জিকে এই ইলেকশন করা হচ্ছে, আজকে মমতা ব্যানার্জি ঠিক সেটাই বলেছে, তার কাছে অন্য কোনো উদ্দেশ্য নাই, কেবল নিজের মুখ্যমন্ত্রিত্ব বজায় রাখা। গণতন্ত্রে ব্যক্তিগত ইচ্ছা হতে পারে, কিন্তু একটা এত বড় স্টেটের প্রধান হিসাবে তার যদি এত ছোট, আমি মুখ্যমন্ত্রী থাকবো কি থাকবো না, অন্য কেউ মুখ্যমন্ত্রী হলে কি পশ্চিমবঙ্গটা ভেসে যাবে, এর চেয়ে খারাপ কি হওয়ার আছে আর। ভবানীপুরে উপনির্বাচন 30 সেপ্টেম্বর, 3 অক্টোবর ফল ঘোষণা। আশাবুল হোসেন, সুমিত সেনগুপ্ত, ব্রততী ভট্টাচার্য, রিপোর্ট, এবিপি আনন্দ।